শনিবার ছিল উল্টো রথ। এদিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের আলমগঞ্জের বারোয়ারি তলার মাসির বাড়ি থেকে বিভিন্ন পথ পরিক্রমা করে নতুনগঞ্জের রাধাবল্লভ জিউ মন্দিরে ফিরে আসে। রথের দিন পয়লা জুলাই নতুনগঞ্জের রাধাবল্লভ জিউ মন্দির থেকে রথ বেরিয়ে আলমগঞ্জের মাসির বাড়িতে রথ উপস্থিত হয়েছিল। বিগত 8 দিন ধরে এই স্থানেই ছিল রথ। সেখানে প্রতিদিন পূজিত হতেন জগন্নাথ বলরাম সুভদ্রা। এদিন তারা পুনরায় মূল মন্দিরে ফিরে আসেন। আমাদের রুটটা হচ্ছে আলমগঞ্জ থেকে কাঁসাটি বোর, তারপর ঈশ্বরীতলা, ঈশ্বরীতলা থেকে আমরা যাব বোরহাট, বোরহাট থেকে আমাদের মরারি ঠাকুরবাড়ি, ওখান থেকে দিঘির পুল হয়ে ঘুরে রুটুগঞ্জের ভেতরে ঘুরে এসে আমরা ওই কল্পতরু ক্লাবের থেকে এসে আমরা রাধাবল্লভ বাড়ি ঢুকব। রাধাবল্লভ বাড়ি থেকে এসেছিল ঠিক ওইভাবে রুট নিয়ে, তারপর এবছর আমাদের প্রশাসন থেকে একটু পরিবর্তন করতে হয়েছে। তার কারণটা হচ্ছে রাস্তার চারদিকে খোঁড়া, এই জল পাইপের লাইন বসানোর জন্যে সেই যে রুটটা আমাদেরকে শর্ট করতে হয়েছে। তাহলে অন্য বছর আমাদের আমরা ছোটো বগলা বাড়ি হয়ে ঘুরে আসি পিসি রোড হয়ে, কিন্তু এবছর পারছি না। পূর্ব বর্ধমান থেকে পিন্টু পাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।